টেকনোলজি আমাদের লাইফ অনেক সহজ করে দিয়েছে, আবার জটিলতাও বেশ বাড়িয়েছে। সবকিছুতে ভিকটিম হয়ে কষ্ট পাওয়ার কিন্তু আসলে কিছু নেই। নতুন নতুন আইন রয়েছে এবং তার ইমপ্লিমেন্টেশনও শুরু হয়ে গেছে। নিজেদের আমাদের সচেতন হতে হবে, নানা রকম ট্র্যাপ চারিদিকে তৈরি হয়ে আছে, সে ফাঁদে পা না দেওয়ার জন্য স্মার্টলি ডিল করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এটাও ঠিক, যদি দায়সারাভাবে পার করে দেওয়া হয় বিচারের ক্ষণ আর প্রাযুক্তিক পদক্ষেপ, তবে ভবিষ্যতে কিন্তু রাষ্ট্রকে মূল্য দিতে হবে বেশ অনেকখানি। সমস্যাগুলো অ্যাড্রেস করে নেগেটিভ কথা যতই বলি না কেন, পজিটিভ কিন্তু আমাদেরই হতে হবে। লেটস কিপ ইউর ফেস দ্য সানশাইন অ্যান্ড লিড এ লাইফ ফুল অফ এম্প্যাথি অ্যান্ড জয়। আমাদের আজকের আলোচনার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে আইনি সুরক্ষা। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছি আমি মাসাবেন রিন্তি এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য মানুষ, অ্যান্ড হি ইজ নান আদার দেন ব্যারিস্টার তানভীর পারভেজ, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? করোনাকালীন সময় দুজন সামনাসামনি বসে সুস্থভাবে কথা বলছি, মানে এটার জন্যই আসলে মনে হয় যে আল্লাহ অনেক ভালো রেখেছেন, যার জন্য আমরা আমাদের অনেক চেনা জানা লোক আমাদের ছেড়ে চলে গেছেন, এখন পর্যন্ত আছি এবং আশা করছি আমরা আরও প্রিয়জনদেরকে খুব বেশি হারাবো না এবং দ্রুতই সব কিছু আবার আগের অবস্থায় ফিরে আসবে। আমরা আসলে আমাদের সবার জায়গা থেকে ভাই চেষ্টা করছি, দুনিয়াও চেষ্টা করছে, আমরা পার্সোনাল জায়গা থেকেও চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। ভাই আজকে একটু কথা বলবো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে। যদি পার্সোনাল একটু আপনার সম্পর্কে আপনার কথায় আসি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই কম বেশি অ্যাক্টিভ, আমাদের আনন্দগুলো ভাগাভাগি করছি, সেখান থেকে অনেক অপরচুনিটি হয়তো বা তৈরি হচ্ছে, আপনার সাথে আমার পরিচয় হচ্ছে, আমরা আমাদের অন্য লাইফগুলোও দেখছি, অন্যদের কাজ সম্পর্কে আপডেট আমরা রাখতে পারছি এবং অজান্তে সব হয়ে যাচ্ছে। মানে আপনার সাথে আমার অনেকদিন পর দেখা হলো কিন্তু মনে হচ্ছে না, কারণ দেখা যায় ফেসবুকে আসলে সামনে আসছে বা চোখে পড়ছে, মনে হয় যে আমি ভাইয়ের আপডেটগুলো জানি। তো সামাজিক যোগাযোগ মাধ্যম তো সবকিছু অনেক সহজ করে দিয়েছে, এটা নেগেটিভ সাইড। হ্যাঁ, বিইং এ ব্যারিস্টার কোন ব্যাপারগুলো আপনি মেনশন করতে চান? ধন্যবাদ। এখানে দেখেন একটা জিনিস আছে, আমার একটা কথা খুবই মনে পড়ে সবসময়, যে যাযাবরের একটা বিখ্যাত বই আছে যেটার নাম দৃষ্টিপাত, আপনি নিশ্চয়ই শুনেছেন বা হয়তো পড়েছেনও। ওখানে একটা লাইন আছে যেটা বলা হয়েছিল, বিজ্ঞান দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। এখন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছুই হচ্ছে, আমরা সব কিছু জেনে যাচ্ছি, এটা ভালো দিক। তো অনেক বিষয় আছে আমার মনে হয় যেটা আবেগের বিষয়, একান্ত আমার নিজস্ব বিষয় হিসেবে আমার পরিবারের সাথেই শুধু সেটা শেয়ার করা উচিত, সেটা হয়তো অন্য কারোর সামনে হয়তো আসা উচিত না। এমন অনেক বিষয় আছে আপনি হয়তো বুঝতে পারবেন যেটা শুধু স্বামী জানবে অথবা স্ত্রী জানবে, বিষয়গুলো অন্য কারোর সম্মুখে আসা উচিত না। এখন কিন্তু আমরা মুক্ত বাজার অর্থনীতি এবং মুক্ত তথ্য প্রবাহ, এর নামে কিন্তু আমরা আমাদের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছি, আমরা এমন অনেক জিনিস শেয়ার করছি যেটা আসলে হয়তো একটা সুস্থ সমাজ ব্যবস্থায় সেটা করাটা উচিত না, এবং এতে করে সমাজে কিন্তু অনেক অশান্তির দেখা দিয়েছে, অনেকের সংসার ভেঙেছে, অনেকে আত্মহত্যা করেছেন, অনেকে এর মাধ্যমে বিভিন্ন রকমের ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন, এই বিষয়গুলো হচ্ছে। তো এগুলো সব কিছুই কিন্তু আপনার সৃষ্টি হয়েছে এই যখন একজন একজনের কাছে শেয়ার করাটা আমরা শুরু করলাম, আমরা যেমন মনে করছি যেন অন্যকে শেয়ার করে আমি নিজে খুব বড় হয়ে গেলাম, আপনার বুঝতে হবে যে কতটুকু আমি অন্যের সাথে শেয়ার করব। হ্যাঁ, আপনার কি এরকম মনে হয় না, মানে আমার শুধু ফেসবুকের কথাই যদি বলি, যেহেতু আমাদের ঘরে ঘরে সবার এখন ফেসবুক আছে, ফেসবুকে আসলে মানুষের ভালো কাজ দেখলে কিন্তু এটা আমাদেরকেও ইন্সপায়ার করে, জি, যে বাও ওইটা করলো আমিও মনে হয় পারবো, আমার এই ক্লাসমেটটা তো এরকম ছিল, ওইটা করতে পারলে আমারও তো মনে হয় দেয়ার ইজ এ পসিবিলিটি, এটা এনকারেজিং, এবং মানুষকে ভালো থাকতে দেখলে, আনন্দ করতে দেখলে ভালো লাগে, মানুষ হিসেবে আমাদের ভালো লাগে। কিন্তু ওই যে আপনি একটা সুন্দর কথা বললেন যে ওয়েন অ্যান্ড ওয়ার টু স্টপ, কোথায় আমি আসলে ফুল স্টপটা দিব বা থামবো সেটা আমরা বুঝছি না, এবং স্যাডলি আনফর্চুনেটলি আমি এরকম দেখেছি যে আমাদের অনেক শিক্ষা দীক্ষা, অনেক পিএইচডি ডিগ্রি, সেই মানুষগুলোকে আমি সামনাসামনি অনেক সম্মান করি, কিন্তু তার ফেসবুক অ্যাক্টিভিটির সাথে কেন জানি এই মানুষটার কোনো মিল নেই, বা তার ইনবক্সের সাথে, তার ফেসবুক অ্যাক্টিভিটির সাথে। তো আমরা কি আসলে যখন পর্দার আড়ালে যাচ্ছি কিংবা শুধুমাত্র কিপ্যাডে চলে যাচ্ছি, আপনার কি মনে হয় যে ওখানে আমাদের অন্য একটা সত্তা প্রকাশ পাচ্ছে খুব বেশি? অবশ্যই, এটা তো শতসিদ্ধ, আমরা সবাই জানি প্রত্যেক মানুষের ভিতর একটি ভালো দিক যেমন আছে একটি খারাপ দিকও আছে। আপনি বিখ্যাত সেই উপন্যাস জানেন আপনি, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, যেখানে একই লোক তিনি একটি
দিনের বেলা খুব ভালো স্বনামধন্য লোক, রাতের বেলা দেখা যাচ্ছে তিনি অন্য চেহারে বেরিয়ে আসছেন। তো আমাদের প্রত্যেকের ভিতরে একজন ডক্টর জেকিল আছেন, একজন মিস্টার হাইড আছেন, এখন কখন কোনটা বেরিয়ে পড়বে। এখন এটা দেখেন ধর্মীয়ভাবেও কিন্তু জিনিসটা এরকমই মনে করা যে প্রত্যেক মানুষের ভিতর খারাপ প্রবৃত্তি আল্লাহ দিয়েছেন, সেটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, দমন করবেন, হ্যাঁ সেই জিনিসটুকু বুঝতে হবে। যেমন সবকিছু যদি ছাড়িয়েও যান, আমি একটা জিনিস দেখেন চিন্তা করেন যে করোনাকালে আমরা জানি যে অনেকের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমি এমন অনেক লোককে জানি যারা বাড়ি ভাড়া দিতে পারছেন না, যাদের বাজার খরচ এখন পর্যন্ত যোগাতে কষ্ট হচ্ছে। সেই মুহূর্তে ফেসবুকে আপনি পার্টি করছেন, আপনি খাচ্ছেন, আপনি খাবার বানিয়ে টেবিল সাজিয়ে দিচ্ছেন, এটা কতটুকু সুস্থ মানসিকতার প্রকাশ যেখানে আপনার পাশের বাড়ির লোকটা হয়তো খেতে পারছে না। সুতরাং এসব জিনিস আমাদের বুঝতে হবে। আপনি যেরকম বললেন অত্যন্ত রাইটলি যে হ্যাঁ, একজন মানুষ আমার একজন সহপাঠী, তিনি খুব ভালো জায়গায় গিয়েছেন, এটা আমার জন্য অবশ্যই একটা গর্বের ব্যাপার যে আমার সহপাঠী গিয়েছেন। আমার এক ছাত্র লন্ডন ইউনিভার্সিটি টিচার হয়েছেন, আমি দেখলাম, আমি তাকে কংগ্রাচুলেট করলাম, এটা যেরকম ভালো দিক। আবার দেখা যাচ্ছে যে অযথাই সেলফি দেয়া হচ্ছে, অযথাই বিভিন্ন রকমের ছবি প্রকাশ করা হচ্ছে, তো সেটা তো আসলে মানুষ এই সময়ে সিচুয়েশন ব্যাপার এবং মানুষের আসলে দেখেন যে প্রতিভা আছে, যে সময়টা আছে সেটারও কিন্তু অপচয়। আপনি সময়টা যেমন ফেসবুকিং করে আজকাল যতটুকু সময় নষ্ট করছে, আপনি জানেন আমাদের যে নতুন জেনারেশন আছে পড়াশোনা থেকে কতটুকু সময় তারা দিচ্ছে পড়াশোনার পেছনে। আপনি জানেন যে একটা উন্নত সভ্যতা শুধুমাত্র কিন্তু টেকনোলজি দিয়ে হয় না। আজকে যদি আমি একটা যদি সহজ একটা কথা বলি, দেখেন আজকে ইউরোপের একটি রাষ্ট্র গ্রিস, গ্রিসে আজকে গাড়ি আছে, আজকে ইলেকট্রিসিটি আছে, আজকে আপনার ইন্টারনেট আছে, সব কিছুই আছে, কিন্তু আজ থেকে 2500 বছর আগে কিন্তু এগুলো কিছুই ছিল না। কিন্তু সেই সময় সক্রেটিস ছিলেন, সেই সময় প্লেটো ছিলেন, সেই সময় অ্যারিস্টটল ছিলেন। এবং যদি যে কাউকে প্রশ্ন করা হয়, ইভেন স্কুলের স্টুডেন্টকেও যদি প্রশ্ন করা হয় যে আজকে গ্রিস কি বেশি সভ্য না সেই সময় গ্রিস বেশি সভ্য, সবাই কিন্তু এক বাক্যে বলবেন সেই সময় গ্রিস বেশি সভ্য। তার মানে কি দাঁড়ালো যে আসলে একটা সোসাইটি যতক্ষণ পর্যন্ত নলেজ বেসড সোসাইটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটার মূল্য নেই, চাকচিক্য দিয়ে মূল্য নেই। আমাদের এখনকার যে সোসাইটিতে আমরা বসবাস করছি, আমি যদি আমাদের ঢাকা বাংলাদেশ বা আমাদের ওভারঅল দেখি, আপনি যে কথাটা বললেন এটা 100% কারেক্ট। আমার কেন জানি মনে হয় যে ভাই আমরা সবাই ডিগ্রি নিচ্ছি, আমরা সবাই বিদেশে যাচ্ছি, আমাদের লাইফস্টাইলে অনেক চাকচিক্য, কোনো কিছুর কোনো কমতি নেই, কিন্তু খুব বেসিক হিউম্যান কোয়ালিটির অনেক ল্যাকিং আছে, এম্প্যাথেটিক হওয়ার ল্যাকিং আছে, যার জন্যই কিন্তু আমাদের আজকের টপিকটা খুবই নেগেটিভ, যে একটা আনন্দ বা একটা সুবিধাজনক একটা জিনিস থেকে আমরা কীভাবে নেগেটিভিটি কালেক্ট করছি এবং সেখানে ওইটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যেখানে আমাদের আইনি সুরক্ষা লাগছে, আপনাদের আমাদের লাগছে। এই মুহূর্তে একটা ব্রেক নিয়ে তারপর আমরা সেই টপিকে আবারও যাচ্ছি। ইউর ওয়াচিং ফার্মাসিস্ট জানতে চাই, এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবারও সময় ধরে কথা হচ্ছে, সাথেই থাকুন। You're watching Promises জানতে চাই with Mahzam and Rinti. আমাদের আজকের আলোচনার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে আইনি সুরক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যেটা আসলে আমাদের জীবনের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত, দুঃখ কষ্ট বেদনা সমস্যা সব কিছু আমরা সেখানে ঢেলে বলছি, ঢেলে মানুষকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি কোথায় থামবো, কতটুকু জায়গায় যেয়ে থামবো এবং সেখানে আমার আচার ব্যবহার কী হবে, সেখানেও কিন্তু একটু প্র্যাকটিস করা বা শিখে নেওয়ার ব্যাপারটা আছে। আমি যদি একটু তানভীর ভাইয়ের কাছে আসি, ভাইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকমের অপব্যবহার আমরা করছি, আমি যদি একটা একটা করে পয়েন্টে আসি, যেমন প্রথমেই যদি বলি যে আমরা অনেক সময় অন্যকে অসম্মান করে অকারণে কথা বলছি। আপনি খেয়াল করে দেখবেন আমরা যে সাকিব আল হাসান, বড় বড় সেলিব্রিটি কিংবা অন্যান্য নারী সেলিব্রিটি যারা আছে স্পেশালি আমাদের প্রোফাইলেও আমরা যদি দেখি, দেখবেন অকারণে দুইটা খারাপ কথা বলে চলে যাচ্ছে। সেই মানুষগুলো কিন্তু সামনে এসে আমাদেরকে সম্মান করে সমীহ করে সেলফি নেয়, কিন্তু যখনই আসলে স্ক্রিনের পিছনে তখন কিছু একটা বলে একটা মজা লাগলো, কেমন যেটা একটা টেন্ডেন্সি, মানে খুবই অদ্ভুত, মানে সাইকোলজিটা চিন্তা করলে হাতরে খুঁজে পাওয়া যাচ্ছে না যে হোয়াটস গোয়িং অন ইন দ্য হেড। তো এগুলো নিয়ে আসলে কোনো আইনি সুরক্ষার ব্যাপার কিংবা কোথায় কমপ্লেন করার জায়গা, মানুষ কিন্তু এটা বারবার ঠেকে কিন্তু কোথায় যাবে জানে না, কি বলবেন? ধন্যবাদ। এখানে দেখেন এই যে অপরাধটা, যে অন্যকে নিন্দা করা, ডিফেম, এটাকে আমরা ডিফেমেশন বলি, এটা কিন্তু অনেক আগের অফেন্স। এটা আমাদের সেই 1860 সালে যে পেনাল কোড আছে সেখানেই বলা আছে। প্রশ্ন যেটা আসে যে পেনাল কোড যখন ছিল তখন তো কখনো যারা ওটা করেছেন তারা কখনো ভাবেননি যে ইন্টারনেটের মতো একটা জিনিস আসবে,
বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো একটা জিনিস আসবে। সুতরাং ওই কনসেপ্টটাই আমাদের যে আইন আছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালে, সেখানে কিন্তু ওই কনসেপ্টটা নেওয়া হয়েছে যে ওখানে যদি কেউ মানহানিকর বক্তব্য দেয় আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এবং এর জন্য সাইবার ট্রাইব্যুনাল আছে আমাদের ঢাকাতে আছে, সেখানে আপনি মামলা দায়ের করতে পারেন। মামলাটা ওখানে কোথায় দায়ের করতে হবে, আইনে একটা অস্পষ্টতা আছে। আইনে বলা আছে যে পুলিশের কোনো রিপোর্ট ছাড়া কোনো মামলা এটা আমলে নিবে না, এটা নিবে না। তবে প্র্যাকটিক্যালি আমি যতটুকু জানি বা কয়েকটা এক্সপিরিয়েন্স থেকে আমি যা দেখেছি, আপনি সরাসরি পুলিশে যেতে পারেন। পুলিশ অনেক ক্ষেত্রে মামলা নিতে চায় না, একটা বলেন যে ঠিক আছে আপনি এটা আমরা রাখলাম, আপনি এটা ওই কোর্টে গিয়ে আপনি একটা পিটিশন দেন, এটাও হয়। আবার অনেক ক্ষেত্রে কোর্টেও যদি পিটিশন দেওয়া হয়, কোর্ট ওটা তদন্তের জন্য পাঠিয়ে দেন পুলিশের কাছে। এটা একটা বড় কারণ হচ্ছে, কারণ দেখেন এই আপনি বলছেন যে মানহানি বা আপনার বিরুদ্ধে একটি ব্যবস্থা কেউ একটা মিথ্যা কথা বলেছে বা অপমাননাকর উক্তি করেছে, এমনও তো হতে পারে যিনি অভিযোগ করেছেন তিনি বানিয়ে যে বললেন যে আমার নামেই বলে দিন, আপনার নামে বলে দিন যে তিনি আমার নামে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এর জন্য এখানে তদন্তটা কিন্তু একজন এক্সপার্ট দ্বারা, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ওইভাবে টেকনোলজিক্যালি এটা অ্যানালাইজ না করছেন এটা কিন্তু বোঝা যাবে না যে আদৌ আপনার সেই ডোমেইন থেকে বা আপনার ওই ফেসবুকের সেখান থেকে আপনার এই ঘটনাটা ঘটেছে কিনা। আপনি নিশ্চয়ই মনে আছে যে আমাদের রামুতে একটা ঘটনা ঘটেছিল যে মোহাম্মদ মহানবী সাল্লাল্লাহু ইসলামের নামে একটি কটুক্তি করার কারণে একটি বৌদ্ধ মন্দির কিন্তু ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে আসলে যেভাবে ওটা দেয়া হয়েছে ওরকম কেউ করেন। সুতরাং এটা অবশ্যই সাইবার ট্রাইব্যুনালের সতর্ক হওয়ার একটা বিষয় এখানে আছে, এটা অভিযোগ করা যায় যেহেতু এটি একটা ক্রাইম, সেখানে যাওয়া যাবে এবং সেখানে অভিযোগ করা যাবে, অভিযোগ করলে তদন্ত করে ওখানে রিপোর্ট আসবে, এবং রিপোর্ট আসলে যদি আদালত দেখেন যে হ্যাঁ রিপোর্টের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তখন তিনি সেই অনুযায়ী বিচার করে যেটা শাস্তি, সেখানে শাস্তি বিভিন্ন রকম আছে বিভিন্ন অফেন্সের জন্য, 6 মাস কারাদণ্ড থেকে শুরু করে আপনার 7 বছর পর্যন্ত আছে, এবং জরিমানার বিষয়টা অনেক বেশি রাখা হয়েছে, 2 লক্ষ টাকা ইভেন 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান কিছু কিছু অফেন্সের ক্ষেত্রে রাখা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের বাংলাদেশে একটি মেয়ে আত্মহত্যা করেছিল এবং সেখানে পুলিশের ওসির একটি ভূমিকা ছিল, তিনি যোগাযোগ মাধ্যমে তার ভিডিওটি ছড়িয়ে দিয়েছিলেন, সেখানে কিন্তু আমাদের একজন আইনজীবী তিনি গিয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছিলেন যে ওই মহিলা ওই মেয়েটির এই কথাগুলো কেন যোগাযোগ মাধ্যমে গেল, এবং তারপর কিন্তু সেই পুলিশের কিন্তু দণ্ড হয়েছে, সাইবার ট্রাইব্যুনাল সেই দণ্ড দিয়েছেন। সুতরাং এখানে আসলে মানে সমস্যা যেটা হচ্ছে যে আমরা অনেক সময় এগুলো আমরা নিয়ে মাথা ঘামাই না। এটাও একদিক দিয়ে ভালো যে আপনাকে যে যাই বলে বলুক আপনি এটা হয়তো ইগনোর করলেন, কিন্তু অনেক ক্ষেত্রে এখন আসলে অনেক অনেক সময়ের খাতিরে বা জীবনের খাতিরে সবাই এত ব্যস্ত, আমাদের চামড়া অনেকখানি মোটা বানিয়ে চলতে হয় এবং সবার সবকিছু আসলে আমলে নিয়ে এটা পিছে কোর্ট কাচারি করাটাও আসলে অনেক সময় ডিফিকাল্ট সম্ভব না এটা, কিন্তু ভাই কিছু ক্ষেত্রে দেখবেন যে আসলে একজন মানুষ চাচ্ছে, হ্যাঁ, বা আসলেই সে তার ব্যাপারে একবার না দুইবার না হাজারবার অনেকবার করা হয়েছে বা অফেন্সিভ কিছু বলা হয়েছে, এবং এটা একটা অসম্মানজনক লজ্জাজনক সেই জায়গায় তিনি আসতেই পারেন, হ্যাঁ সেখানে তো আমাদের যেতেই হবে, কিন্তু আপনার কি কোনো জায়গায় মনে হয়েছে যে আমাদের এই প্রসেসটা অনেক লেন্দি? লেন্দি তো শুধু সাইবারের ক্ষেত্রে না, আমাদের 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 যে বিচার ব্যবস্থা এখানে দেখেন, এটা আমরা সেই ব্রিটিশরা যে 1898 সালে যে প্রসিডিউরটা করে দিয়ে গেছেন, আমরা কিন্তু তারপর থেকে 100 বছরের উপর পার হয়ে গেছে, 122 বছর চলছে, আমরা সেটাকে পরিবর্তন করিনি। এখন যুগের সাথে সেটা যদি পরিবর্তন না করা হয়, এখানে তো অবশ্যই সেই সময় তো মানুষ লোকসংখ্যা অল্প ছিল, সেই সময় মানুষের এত জটিলতাও ছিল না, সুতরাং সেটা দিয়ে তো আজকের দিনে চলবে না। এখন দেখেন আরেকটা ব্যাপার আছে, আমি বলি যে এটা আমরা ছোটবেলা পড়েছিলাম, আপনিও নিশ্চয়ই পড়েছেন যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। আপনি দেখেছেন যে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে, কিন্তু আমরা যখন ইংল্যান্ডে পড়াশোনা করেছি আজ থেকে প্রায় 22 বছর আগের কথা, সেখানে কিন্তু তখন আমরা দেখেছি ভিডিও লিঙ্কে এভিডেন্স নেয়ার বিধান সেখানে ছিল, ওই সময় ছিল স্পেশালি সেন্সিটিভ কেস, একজন সাক্ষী আসতে ভয় পাচ্ছে, একটা বাচ্চা ছেলে সে হয়তো কোর্টে এসে সাক্ষী দিতে ভয় পাবে, এরকম যাদের ভিডিও লিঙ্কে তখন কিন্তু এভিডেন্স নেওয়া হতো, আমাদের এখানে কিন্তু এটা ছিল না। কিন্তু যখন করোনায় কোর্ট কাচারি বন্ধ হয়ে গেল তখন কিন্তু বাধ্য হয়ে এই আইনটা কিন্তু করা হলো, অথচ দেখেন এটা কিন্তু করা কোনো ব্যাপার ছিল না আগে। সুতরাং এটা হচ্ছে কিছু এগিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো এগিয়ে যাচ্ছে, কিন্তু যেটা দুঃখজনক বিষয় যেটা হচ্ছে আমাদের যাদের আইন প্রণয়ন করার কথা, যারা পার্লামেন্টে যান, আমাদের এমপি যারা এমপি মহোদয়গণ, তারা কিন্তু আইন প্রণয়নের ক্ষেত্রে আসলে ওইভাবে, আমার মতে, আমি জানি না এটা আপনি দ্বিমত পোষণ করতে পারেন, আমার মনে হয় ওইভাবে তারা ভূমিকা রাখেন না। না ভাই, এটা যদি আপনি আসলে ম্যাক্সিমাম মানুষকেই জিজ্ঞেস করেন, জীবনে আমাদের অনেক রকম অসঙ্গতি আছে, ফেস করতে হচ্ছে, এবং এখন সমাজ ব্যবস্থাটা এরকম যে এখানে সৎ থাকাটাও খুব কঠিন, যে ন্যায় কথা বললে অনেক সময় আমাদের সমস্যা হচ্ছে, তো
অনেক রকম সমস্যাই আছে, তো আমরা হয়তো বা তাদের কাছে অনেক বেশি এক্সপেক্ট করি, কিন্তু আমরা এক্সপেক্ট করি সাধারণ মানুষ দেখেন, আমি 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 শিওর যে আপনি যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি যে একজন এমপিকে নির্বাচিত করলেন, বলেন তো তিনি কি করবেন আপনার হয়ে, তিনি কিন্তু চিন্তা করবেন যে তিনি আমার জন্য রাস্তা বানিয়ে দিবেন, তিনি আমাকে চাল বরাদ্দ দিবেন, তিনি অমুক করবেন, কিন্তু আসলে তো এটা এমপি মহোদয়ের কাজ না। এমপি মহোদয় কি করবেন, একটি আইন প্রণয়ন করে তিনি সহায়তা করবেন, আরেকটি হতে পারে তিনি যেই সমস্যাগুলো আছে সেটা পার্লামেন্টের নজরে নিয়ে আসবেন, রাষ্ট্রের নজরে নিয়ে আসবেন, তো ওই বিষয়টুকুও কিন্তু ওইভাবে হচ্ছে না। তো যাই হোক, আপনি যেই ক্রাইমের কথা বলছিলেন, আমি আরেকটু আপনাকে যদি অ্যাড করি যে দেখেন আইনগুলো কিন্তু ছিল আমাদের একটা খুব স্বাভাবিক একটি আমাদের সমস্যা, যে প্রায় দেখবেন যে আমাদের ফোনে আননোন নাম্বার থেকে কল আসে ডিস্টার্ব করে, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে এই বিষয়ে কিন্তু আইন 2001 সালে আমাদের এখানে করা হয়ে গেছে, যে আপনাকে যদি বারবার কেউ কোনো একটা ফোন নাম্বার থেকে ডিস্টার্ব করে অযথা কোনো কারণ ছাড়া, সেখানে কিন্তু একটা খুব ভালো পানিশমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে, 2 বছরের কারাদণ্ড এবং একটা ভালো অঙ্কের জরিমানা। কিন্তু আমার জানা মতে আজ পর্যন্ত কেউ বোধহয় এই অভিযোগে যায়নি। এবং আরও দুঃখের বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোর ব্যাপারে বোধহয় আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে ওইভাবে তাদেরকে ট্রেন আপ করা হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেক বিষয়ে যখন থানায় অভিযোগ করতে যাওয়া হয় তারা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করেন। ভাইয়া এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে যখন সমস্যাগুলো নিয়ে সাধারণ মানুষ না জানতেই পারে, তারা যখন থানায় যাচ্ছে তারা যদি হেল্প সেভাবে নাও করতে পারে, তারা কিন্তু বলতে পারে যে আপনি অমুক নাম্বারে স্পেসিফিক্যালি ফোন দেন, অমুক লয়ারের কাছে যান, বা এখানে করলে এটার একটা সলিউশন আছে, বা এরকম একটা আইন আছে আমি জানি। এইটুকু ইনফরমেশন আমরা অনেক ক্ষেত্রে দিতে পারি না, এতটুকু হচ্ছে না। হ্যাঁ, আমরা উল্টো মানে সেখানে অন্য একটা সিন ক্রিয়েট করছি যাতে মানুষই ডিসকারেজ হয়ে চলে যাচ্ছে, যেখানে অনেক ঝামেলা, তাতে কিন্তু এই খারাপ মানুষগুলোর মাথা চাড়া দিয়ে উঠছে। জি, মাথা চাড়া দিয়ে উঠছে। এবং এটা যেটা হচ্ছে যে আপনার আমাদের যে একটা আইন আছে, এই আইনগুলো কিন্তু আপনার কাজে লাগছে না, যেটার জন্য অনেক সময় কিন্তু নষ্ট হলো, পার্লামেন্ট অনেক সময় নষ্ট হলো। তো একটু আপনার সাথে আমি অ্যাড করি যে এখানে সাধারণভাবে যে অফেন্সগুলো আসতে পারে আমাদের যোগাযোগ মাধ্যমে, যেমন প্রায় দেখা যায় যে একজনের ফেসবুক হ্যাক করে কিছু পোস্ট দেওয়া হলো, বা একজনের ফেসবুক হ্যাক করে দেখে নেওয়া হলো তার কনভারসেশন তার কার সাথে, এই সবগুলো জিনিস কিন্তু এগুলো কিন্তু অফেন্স। আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে 2018 সালে, প্রত্যেকটা জিনিস কিন্তু অফেন্স, যে আপনার ডিভাইস, ইভেন আপনার ডিভাইসে যদি কেউ মানে আনঅথরাইজ এন্ট্রি করে, আপনি এটা রেখে ওয়াশরুমে চলে গেলেন, আমি বসে বসে দেখছি আচ্ছা আপুর তো এটা আছে, আমি এখানে ঢুকে পড়লাম, আমি কৌশলে আপনার পাসওয়ার্ড আমি নিয়ে নিলাম, নিয়ে পরে আমি করলাম, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস অফেন্স। আপনি একটা ল্যাপটপ ওপেন করে আপনি চলে গেলেন কোথাও, দেখা গেলো যে অনলাইনে আপনি কানেক্টেড ছিলেন, সেখানে একজন কেউ আপনার ওখানে ঢুকে পড়লো, ঢুকে আপনার ফাইল পত্র দেখে ফেললো, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই অফেন্স। সুতরাং এই অফেন্সগুলো আছে, কিন্তু আমরা সচেতন না, আমরা এগুলো নিয়ে কখনো হয়তো আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাইও না ওইভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এটা বাইরের দেশে অনেক দেখেছি যে একটা আইন হলে মানুষকে কিন্তু সচেতন করতে হয়, হ্যাঁ, যে আপনি এটা করবেন, এটা করবেন না, আপনার এটা আছে, ওটা আছে। এখন আমাদের এখানে কিন্তু আইনের সচেতনতার করার ব্যাপারে কিন্তু ওরকম উদ্যোগ আমরা ওইভাবে দেখি না। আমি একটু এই নতুন আইন নিয়ে কথা বলবো, তার আগে একটা ব্রেক নিয়ে আসি, সরি ফর দ্য ইন্টারাপশন। শিওর, ব্রেক নিতে একদমই ভালো লাগে না, কিন্তু নিয়মের মধ্যে দিয়ে আমাকেও চলতে হয়। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে খুব ইম্পর্টেন্ট ইস্যু ধরে সময় নিয়ে কথা বলবো, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস, জানতে চাই বরাবরের মতো সাথে আছি আমি মেহসাবিন রিন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে আইনি সুরক্ষা নিয়ে কথা হচ্ছিল, আজকে আমার সাথে আছে ব্যারিস্টার তানবীর ভাই। ভাই, যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে নতুন না আইন আসার পর মানুষকে তো সেটা জানতে হবে, জানাতে হবে, সেটা কী করলে সহজ হবে, মানুষ সহজে এনকারেজ হয়ে আসবে। এবং আপনি বললেন যে একটা আইন প্রণয়ন করতেও অনেক বুদ্ধি, সময়, পরিশ্রমের কিন্তু একটা জায়গা আছে, আমি যদি সেই ব্যবহারই না করি এটা কিন্তু অকেজো হয়ে পড়ে আছে। তো সেক্ষেত্রে কি বলবেন যে আমাদের কোন জায়গায় কাজ করতে হবে? আসলে আমাদের যেটা হচ্ছে যে এখানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে, একটি যে তারা গণমাধ্যমকে ব্যবহার করতে পারেন আইনগুলো অবহিত করার জন্য, তারা কিছু মানুষকে সহায়তা করার জন্য লিফলেট বিলি করতে পারেন বিভিন্ন জায়গায় সহজ করার জন্য। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট, যারা এনজিও আমাদের বিভিন্ন দেখবেন যে আমাদের মানবাধিকার নিয়ে কাজ করে অনেক এনজিও আছেন এবং অনেক ভলেন্টারি অর্গানাইজেশন আছেন, তারা কিন্তু এই বিষয়টিতে এগিয়ে আসতে পারেন যে এই বিষয়গুলো। আর এছাড়া যারা বিভিন্ন মানে মিডিয়াতে কাজ করছেন বা মিডিয়াতে যারা আছেন, মিডিয়ার স্বত্বাধিকারী বলেন বা যারা এর পিছনে রয়েছেন,
তারাও কিন্তু এই উদ্যোগটি নিতে পারেন যে মানুষকে সচেতন করা এই বিষয়ে, যে আপনার এই অধিকারটি আছে, অধিকার যদি না জানেন তাহলে কিন্তু আপনি সেটা প্রয়োগ করতে পারবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এই ইনফরমেশন টেকনোলজি এটা একটা খুব টেকনিক্যাল ব্যাপার, এখানে কিন্তু সরকার চাইলে তারা কিন্তু অনেক রকমের এখানে ট্রেইন আপ করার ব্যবস্থা করতে পারে এবং করা উচিত। কেন বলছি কথাটা, দেখেন আমাদের প্রথম ইনফরমেশন টেকনোলজির জন্য যে আইনটা হলো 2006 সালে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006। তো ওখানে একটা জিনিস বলা আছে যে ডিজিটাল সিগনেচার, যে আপনি যখন কোনো ডকুমেন্টস পাঠান, যেমন আপনি আমাকে একটা ইমেইল পাঠালেন, এমন তো হতে পারে এটা আপনি পাঠাননি, অন্য কেউ পাঠিয়েছে, কিন্তু একটা কন্ট্রাক্ট আমি সাইন করে ফেলছি আপনার, এখন আলটিমেটলি দেখা গেল যে ওটা আপনার তরফ থেকে কোনো অফারই আসেনি। তো এগুলোকে নিরোধ করার জন্য ডিজিটাল সিগনেচার বলে একটা জিনিস কিন্তু আছে। এখন এটা একটু টেকনিক্যাল বিষয়, এটা কিন্তু এমনি বোঝার কথা না, ওখানে অনেকভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তা আমি এটা নিয়ে কিছু কাজ করেছিলাম এর জন্য আমি জানি। ওখানে আপনার কিছু এনক্রিপশনের ব্যাপার আছে, ওখানে আপনার কিছু পাসওয়ার্ড এর ব্যাপার আছে, যেমন ওটা যদি অথরাইজড পার্সন ছাড়া অন্য কেউ যদি এটা ওপেন করে ওখানে তিনি ওটা দেখতে পাবেন না, এরকম তাকে দুটো কি ম্যাচ করতে হবে, কি ম্যাচ করলে তখন খুলে যাবে, এরকম কিছু ব্যাপার আছেন। এখন ওটা যতক্ষণ না হবে ওটা কিন্তু আপনি অথেন্টিকেটেড ডকুমেন্ট ধরতে পারবেন না। তো আমি কিছুদিন আগে কোনো একটা বিষয়ে একজন প্রাক্তন সুপ্রিম কোর্টের একজন বিচারপতির সাথে আমার একটা বিষয়ে, যেমন একটা সালিশ বিষয়ে তিনি বিচারক ছিলেন, তো কথা প্রসঙ্গে তিনি একসময় বলে ফেললেন যে এটা তো ICT অ্যাক্ট অনুযায়ী তো আমরা এটা নিতে পারি। তখন আমি বললাম যে না, এটা তো ডিজিটাল সিগনেচার আসেনি, আপনি এটা কীভাবে নেবেন, এটা তো হাউ কুড আই রিলাই অন দিস ডকুমেন্ট। তখন আমি যেই কারণে বলছি যে উনি একজন, যেমন বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি তো আমরা সব ধরে নেই যে তিনি সবচেয়ে জ্ঞানীদের একজন, তো যাই হোক তিনি কিন্তু বিষয়টি জানেন না আমার মনে হলো, যে এটা আসলে ডিজিটাল সিগনেচার বিষয়টা কি। তো তার মতো লোক যদি না জানেন সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে, তাই না? সুতরাং এই বিষয়গুলোকে আরো ব্যাপক হতে হবে। এবং দিন দিন যেহেতু আমরা দেখছি যে আগের আমরা যে পুরনো পদ্ধতি আছে কাগজপত্র আমরা বাদ দিয়ে আমরা কিন্তু এখন বইও অনলাইনে পড়ছি, আমরা যে অ্যামাজনের কিন্ডেল আমরা চালু করছি, আমরা ই-বুক নিচ্ছি, তো এরকম যখন, এবং বিভিন্ন দেশের সাথে আমাদের কিন্তু এগ্রিমেন্টস হচ্ছে, অনলাইনে এগ্রিমেন্টস হচ্ছে, তো ওগুলোর ক্ষেত্রে কিন্তু খুব সচেতনভাবে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকতে হবে। এবং যদি আমরা না থাকি তাহলে কিন্তু অনেক ফ্রডের পাল্লায় আমরা পড়ে যেতে পারি। যেটা কোভিড এর সময় এসে আরো হাজার গুণে বেড়ে গেছে, এখানেও কিন্তু আমরা অনেক ফ্রডের পাল্লায় পড়ছি। এবং স্যাডলি দেখবেন যে আমরা অনেক আগে থেকে, আমাদের জেনারেশন ফেসবুক ইউজ করছে, পাপারা হয়তো আরো পরে এসেছে, আমরাই যেখানে অনেক সময় কনফিউজ হচ্ছি, তো যারা নতুন ব্যবহার শুরু করেছে কিংবা একটা জেনারেশন গ্যাপ রয়েছে তাদের জন্য ওই ব্যাপারগুলো বোঝা আরও কঠিন। অবশ্যই। এরপরে যে বিভিন্ন অ্যাপের যে পাসওয়ার্ডের জন্য যে ফোন দিচ্ছে, আমার কাছেই কয়েকজন কয়েকবার ফোন দিয়েছে, এবং লাস্ট টাইম আমি যে ফোনটা পাই আই ওয়াজ সো অ্যামেজড। কি জন্য যে আমি বলছি ভাই আপনি ফ্রড আমি বুঝতে পারছি, বাট সে আমাকে কনভিন্স করেই যাচ্ছে, এবং আই ওয়াজ লিটারালি অ্যামেজড যে এই লোকটা কত ট্যালেন্টেড, কত স্মার্ট, সে এই জ্ঞানটা যদি অন্য কোথাও কাজে লাগাতো তার এই অ্যাটিটিউডটা সে অনেক বড় কিছু হতে পারতো। কিন্তু আমাদের কিন্তু কিছু করার নেই, আমি কিন্তু ফোনটা রেখে আপনাকে এই গল্প করলাম, মাকে একটু গল্প করলাম, শেষ, ব্যাপারটা ওখানেই শেষ। সে হয়তো বা নেক্সট টার্গেট করছে এবং সে সফলও হচ্ছে, নাহলে সেই বিজনেসও থাকতো না। তো এই যে এত রকম সমস্যা, কেন জানি কোথাও যে আমাদের মনে হচ্ছে আমরা কোথায় যাবো, এবং কেউ কখনো কোনো সমস্যায় পড়ার পর আমরা যখন বলি যে আইনি সহায়তা নাও, তখন সে যখন আবার প্রশ্ন করে কাকে নিয়ে যাব, কই যাব, একটা আর এক হ্যারাসমেন্ট, এটা রেজাল্ট পেতে পেতে লাগবে 7 বছর, আমি কোর্ট কাচারি করতে করতে আমার এখানে খরচই হবে বেশি, আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। তো আইনকে সহজ করার জন্য এবং যুগোপযোগী করার জন্য, এবং এই 2020-র যে মানুষের সমস্যা সেগুলো অ্যাড্রেস করে সেইভাবে সহজ করার জন্য, আসলে আপনারা যারা ব্যারিস্টার আছেন, এই প্রফেশনে আছেন, তারা কোনো উদ্যোগ নিচ্ছেন বা নেবেন বা এরকম কিছু, বা আপনাদের তো অবশ্যই বিষয়টা মনে হয়? কি ধন্যবাদ। আসলে দেখুন, আমরা তো উদ্যোগ ব্যক্তি পর্যায়ে নিতে পারি, আমরা সমষ্টিক পর্যায়ে নিতে পারি, আমাদের কিন্তু একটা সমস্যা কি জানেন বাংলাদেশে, এটা সব কিছুতে আমাদের একটা কিন্তু রাজনৈতিক দ্বিধা বিভক্তি চলে আসছে। তো বিষয়টা ওদিকে একটা সমস্যা আছে আমাদের, এটা আমাদের আইনজীবী হিসাবে আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে বার অ্যাসোসিয়েশন। তো ওখানে অনেক ইস্যুতে দেখা যায় যে আসলে আপনি, ওখানে রাজনৈতিক একটা সমস্যা আছে,
ওটা আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের পক্ষ থেকে অনেক আইনজীবী যে করেননি তা না, তারা বিভিন্ন সময় সচেতন করার জন্য নিজেরা উদ্যোগ নিয়েছেন। আপনি দেখবেন অনেকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং এই গতকালকেই একটা রায় আসলো, আপনি জানেন যে ওই যে যারা গুগল, ফেসবুক এবং অন্যান্য যারা আছেন যারা আপনার ইন্টারনেট প্রোভাইডার, তো তাদের কাছ থেকে রাজস্ব আদায় করার জন্য হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছে। এটা কিন্তু আইনজীবীদের তরফ থেকে এসছে বিষয়টা, সুতরাং আইনজীবীরা উদ্যোগ নিচ্ছেন। তবে আমি যেটা মনে করি ব্যাপকভাবে এই জায়গাটা একটা মানে বিষয়টা এইভাবে চিন্তা করতে হবে যে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে এটার আইনটাকে অত্যন্ত স্বচ্ছ করতে হবে এবং আইনটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যেমন দেখেন যে ব্রিটেনে ডিউটি সলিসিটার বলে এক ধরনের একজন লয়ার থাকেন, সবসময় থানায় যদি আপনি যান একজন লয়ার কিন্তু আপনি পাবেন, যদি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আপনি বলতে পারেন যে আমি একজন লয়ার চাই, এবং গভর্নমেন্ট কিন্তু তার নিজের টাকায় তাকে প্রোভাইড করবে। এবং শুধু তাই না, সেখানে দেখবেন যে যেই পুলিশ যে ইন্টারোগেশনগুলো করেন প্রত্যেকটা ইন্টারোগেশন কিন্তু রেকর্ডেড হতে হবে, যাতে করে যে কোনো টর্চারের কোনো সুযোগ কিন্তু না থাকে। তো এইসব কারণে যেটা হচ্ছে যে আমার একবার আমার মনে আছে যে আমার আমি যখন ইংল্যান্ডে ছিলাম আমার কম্পিউটার চুরি হয়ে গেছিল, আমি রাতে বাসায় এসে দেখি যে ওখানে কম্পিউটার নাই, তো আমি তখন পুলিশকে ফোন দিলাম সেখানকার ইমার্জেন্সি, রাতেই পুলিশ আমাকে বললো যে আমি কি আমরা কাছাকাছি আছি, তুমি কি মনে করো এখানে কাছাকাছি আসলে আমরা ধরতে পারো? আমি বললাম যে না মনে হচ্ছে না, এটা হয়তো অনেক আগে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের দিন আমরা তোমার এখানে আসবো। এবং নেক্সট ডে মর্নিংয়ে পুলিশ আসলেন, সব স্টেটমেন্ট নিলেন, এবং তিনি যখন দেখে গেলেন তারপরে তিনি একজন হ্যান্ড মানে ওই যে আপনার হাতের হস্তরেখার যে এক্সপার্ট তাকে পাঠিয়ে দিলেন যে ওখানে কোনো ছাপ পাওয়া যায় কিনা, আঙুলের ছাপ পাওয়া যায় কিনা। এবং তারপরের দিন থানা থেকে আমাকে ফোন দেওয়া হলো যে আমরা এটা তোমার কম্পিউটার আমরা সার্চ করছি, তোমার রেফারেন্স নাম্বার হচ্ছে এত, তুমি যদি কোনো ইনফরমেশন পাও আমাদেরকে জানিয়ে দিও, আর তুমি যদি মনে করো তোমার ইন্স্যুরেন্সের জন্য থানা থেকে কোনো রিপোর্ট দরকার আমাদেরকে বললো আমরা তোমাকে পাঠিয়ে দিব। তো দেখেন এই যে বন্ধুবৎসল একটা ভাব, এটা কেন হয়েছে? কারণ ওখানে দেখেন যে তারা যেই পরিমাণ বাজেট আইনের পিছনে ব্যবহার করে বা পুলিশের ভিতরে পিছনে ব্যবহার করে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের এখানে কিন্তু ওইভাবে হচ্ছে না। আমাদের আমাদের এখানে ওইটা ওটা ওটা করতে হবে। এবং আরেকটা কথা আমি অনেক সময় বলে থাকি, আমি জানি না আমি কতটুকু সত্যি, যেমন দেখেন আমাদের এখানে মানুষেরও যেন একটা সব কিছুতে আইনের দিকে যাওয়ার প্রবণতাটা কম, আমরা কিন্তু সবসময় ধররে মাররে ভাঙরে এর ভিতরে আছি। আপনি দেখেন ইংল্যান্ডে যে 1215 সালে ম্যাগনাকার্টা হয়ে গেছে, তারা ম্যাগনাকার্টা মানে কি, তারা রাজাকে একটা জায়গায় কনফাইন করে রাজার কাছ থেকে কিন্তু একটা তারা লিখিয়ে নিলেন যে আমাদেরকে এই অধিকারগুলো দিতে হবে। আপনি দেখেন গত 500 বছরে, 100 বছর, 200 বছরে আমাদের এখানে কোনো এরকম কোনো আন্দোলন হয়েছে যেখানে আমরা এরকম ম্যাগনাকার্টার মতো একটা ডকুমেন্ট আমাদের অভ্যাস বা রক্তে নেই বা আমরা শিখিনি? এটা একটা প্রবলেম আমাদের রয়ে গেছে যে আমরা আসলে ওই আইনের পথে যেতে চাই না, আমরা সবসময় মনে করি কিছু লোক নিয়ে। ইভেন আপনি দেখেন নর্মাল একটা বাড়ি ভাড়া যদি ভাড়াটিয়ে ভাড়া দিচ্ছে না, দেখবেন যে এলাকার লোকজন নিয়ে তাকে হয়তো উঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করতে হচ্ছে, আদালতের ইয়েতে কেউ যেতে চায় না। সুতরাং এটা মানসিকতা যেমন বদলাতে হবে, এবং সরকার মানে রাষ্ট্র, সরকার বলতে আমি রাষ্ট্রকে বোঝাচ্ছি, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এখানে ব্যাপক পরিমাণ বাজেট নিয়ে। আমাদের আইন অঙ্গনে যে বাজেট দেয়া হয় অত্যন্ত অপ্রতুল, এবং পুলিশকে আমরা অনেক সময় মনে করে থাকি তারা আইনের, যদিও তারা ল এনফোর্সিং এজেন্সি, এখানে কিন্তু একটা ধারণা প্রচলিত আছে যে তারা হয়তো আইনের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে, কিন্তু বিষয়টা ওরকম না, সেটা আমাদের সমন্বয় করতে হবে। ভাই আরেকটা ব্রেক নিতে হবে, সরি ফর দ্য ইন্টারাপশন, আমি ব্রেকটা নিয়ে আসছি, এই মুহূর্তে আরেকটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আশা করছি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে পারবো, সে পর্যন্ত সাথেই থাকতে হবে। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছি আমি মেহসাবিন বিনতি। আজকে আমরা কথা বলছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে আইনি সুরক্ষা নিয়ে। টপিকটা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হ্যাঁ আমরা কখনো না কখনো কোথাও না কোথাও কেউ না কেউ কিন্তু এই ব্যাপারটা ফিল করেছে। আজকে আমার সাথে আছে ব্যারিস্টার তানভীর পারভেজ ভাই। হ্যাঁ আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে কথাটা আমার খুব মানে মাথায় লেগেছে, সেটা হচ্ছে এটি বললেন যে আমাদের বাজেটটা প্রপার আছে নাকি, বা থাকলেও সেটা সুষম বন্টন হচ্ছে নাকি, এটাও কিন্তু একটা বিষয়। আমি একটা ছোটো একটা যদি এক্সাম্পল দেই, যে আমার বাবা একটা কথা বলেন যে টিচারদের হওয়া উচিত অনেক উদার, আকাশের মতো, যারা টিচিং প্রফেশনটাকে ভালোবেসে আসবে এবং তাদের এইমই থাকবে আমি প্রত্যেকটা বাচ্চাকে ভালো মানুষ বানাবো, আমি আমার বেস্টটা দিব, এগুলো আমার বাচ্চা, মানে আমার বাবা এইভাবেই বলে। কিন্তু টিচিংয়ে সাধারণত কিংবা খুব অল্প গুটিকতক মানুষ প্যাশন ছাড়া যারা আসছেন, তারা দেখবেন হয় বিসিএস ক্যাডার হতে পারেননি, নাহলে ডক্টরের ইচ্ছা ছিল হতে পারেননি, কিংবা ব্যবসা
ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক জায়গায় ঠেকে এসে যখন তুমি একটা প্রফেশনে জোর করে ঢুকছো, হ্যাঁ, জাস্ট টু আর্ন ইওর লাইভলিহুড, তখন আসলে যেটা হচ্ছে যে তার ওই প্যাশন, ওই দেওয়ার ক্ষমতাটা থাকে না, বা সে চাইলেও পারে না। তো সেরকম এখানে কিন্তু ফ্যাসিলিটিস ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। আমরা যদি একতরফা আসলে যারা আমাদের আইনি সংস্থায় কাজ করছে তাদেরকেও দোষারোপ করতে পারি না যে তারা কতটুকু ফ্যাসিলিটিস পাচ্ছে, যখন তারা আসলে পরিপূর্ণ ফ্যাসিলিটিস পাবে, তাদের হয়তো বা ঘুষ নেওয়া, খারাপ কাজ করার টেন্ডেন্সি কিছুটা হলেও কমবে, তাদের মধ্যে ওই যে বললেন একটা মানসিক একটা সৌন্দর্য বা এটা আমার দায়িত্ব, দিস ইজ মাই ডিউটি, পুলিশকে দেখলে আমরা আসলে কাইন্ড অফ দূরেই সরে যাচ্ছি যে ভাই ওইদিকে যাবো না, গেলেই মনে হচ্ছে একটা গ্যাঞ্জাম হবে। স্যাডলি আমরা এই দেশের নাগরিক হয়ে এরকম ভাবছি, এরকম হচ্ছে, হ্যাঁ, কিন্তু জিনিসটা উল্টো হওয়ার কথা। আমাদের উল্টো পুলিশ দেখলে শান্তি লাগার কথা যে এই রোডে আর সমস্যা হওয়ার কথা না। এই ঘটনাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবন থেকে নেওয়া, যারা আমরা এই দেশে বসবাস করছি সেখান থেকে নেওয়া। তো সেখান থেকে তাদের উন্নয়নের জন্য, হ্যাঁ, রাষ্ট্রীয় পদক্ষেপ বা সরকারি পদক্ষেপ কী কী হতে পারে বা কী কী করা যেতে পারে, আপনার কী মনে হয়? ধন্যবাদ। এটা তো একটা ব্যাপক বিষয়, পলিসি ডিসিশন। আমার যতটুকু মনে হয়, আমি খুব সাদামাটাভাবে বলতে পারি যে এখানে আপনি যে খুব ইম্পর্ট্যান্টলি বলেন যে বাজেটের একটা বরাদ্দ তো ব্যাপক থাকাই উচিত এখানে, যাতে করে এখানে যারা সৎ এবং পরিশ্রমী তারা এবং যারা সিনসিয়ার তারা মনে করেন যে এটা সেবার ব্রত নিয়ে তারা এই প্রফেশনে আসবেন। এবং তারা একজন পুলিশ অফিসার, কিন্তু আপনি হয়তো জানেন যে তার কিন্তু হি ইজ 24 আওয়ার্স অন ডিউটি, তাকে কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সময় কিন্তু তাকে প্রস্তুত থাকতে হবে যে কোনো জায়গায় যাবার জন্য। তো সুতরাং তাকে ওই ধরনের ইনসেন্টিভ দিতে হবে, এটা যেরকম জরুরি। এবং আরেকটা জিনিস জরুরি যে দেখেন, আমরা যখন কোনো জায়গায় পড়াশোনা শেষ করে ঢুকি, আমাদের কিন্তু ওই পড়াশোনাটা একটা পর্যায়ে, মানে যেটার প্রভাব থাকে ওটা কিন্তু শেষ হয়ে যায়। এর জন্য দেখবেন যে উন্নত দেশগুলোতে ট্রেইন আপের ব্যবস্থা আছে, রেগুলার ট্রেইন আপ, মোটিভেশনস, এই জিনিসগুলোর ব্যবস্থা আছে, কিংবা তাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করার যে জায়গাটা, হ্যাঁ, তো সেখানে তাদের রেগুলার ট্রেইন আপ করা এবং পুলিশকে আরও বেশি করে, যদি পুলিশ ফোর্সের কথা বলি, যে সামাজিক বিভিন্ন কাজে তাদেরকে ইনভলভ করা, বিভিন্ন জায়গাতে মানুষের কাছে এসে ইমোশনের জায়গাগুলো দেখা। পজিটিভ দিক যেটা হচ্ছে, আমরা ছোটবেলা যে পুলিশ দেখেছি, এখন কিন্তু পুলিশকে অনেক বেশি, আমি বলবো যে আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্যতার জায়গায় নিয়ে গেছে। আমরা ছোট থাকতে আরো মানে পুলিশের অবস্থা আরো খারাপ দেখেছিলাম, আমার যতটুকু মনে পড়ে আর কি, মানে পুলিশ বললেই মানুষ একটু অবজ্ঞার চোখে মনে করতো। এখন কিন্তু ভালো ভালো যারা আছেন তারা কিন্তু পুলিশ অফিসার হতে চাচ্ছেন, এখানে নিশ্চয়ই সরকার এখানে কিছু করছেন। কিন্তু সামগ্রিকভাবে এটা সমাজের, তারা যেহেতু সিভিল ফোর্স, এই বিষয়টা তাদের ভিতর কিন্তু একটা, আমার মনে হয় যে তাদের ভিতর অনুপ্রাণিত হয়ে তাদেরকে ইনস্টিল করে দেওয়া উচিত, তাদের ভিতরে অনুপ্রবেশ করিয়ে দেওয়া উচিত যে আপনারা সমাজকে রক্ষা করার জন্য আপনারা আছেন। এবং সেখানে আরেকটি জিনিস মনে করতে হবে যে তাদের দায়িত্ব না কিন্তু যে একটা লোক দোষী কি নির্দোষ এগুলো জিনিসকে নিয়ে তারা ডিসিশনস নেয়, তাদের যেটা হচ্ছে যে অপরাধ দমন করা এবং অপরাধী কি অপরাধী না সেটা আপনার আদালত বিচার করবেন। এবং যেখানে অপব্যবহারটা হয়, আপনি জানেন যে একটা ক্রাইম যদি হয়ে থাকে, পুলিশ অনেক সময় এখানে অত্যাচার করেন, অত্যাচার তো প্রয়োজন নাই, আপনি যদি না পারেন যতটুকু পেরেছেন আপনি তাকে কোর্টে দিয়ে দেন, কোর্টে যদি তার সাক্ষ্য প্রমাণে যেটা তার বিরুদ্ধে আসবে সেটা হোক। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে এই আইনের অঙ্গনের সাথে সবচেয়ে পরিশ্রম যারা করে থাকেন লয়ারদের পাশাপাশি, তারা হচ্ছেন বিচারকরা। তো বিচারকদের ক্ষেত্রে এটা আমি বিভিন্ন আগের যারা বিচারক ছিলেন তাদের কাছে দেখেছি আমি, বা তাদের অটোবায়োগ্রাফি থেকে পড়ে দেখেছি যে ব্রিটিশ পিরিয়ডে আপনার বিচারকদের প্রচুর পরিমাণ স্যালারি ছিল। এটা দেশ স্বাধীন হওয়ার পর কেন যেন এই জিনিসটা আস্তে 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 জুডিশিয়ারি খুব মানে ইগনোরড হওয়া শুরু করতো। এখনও দেখবেন যে ইংল্যান্ডে যিনি, যারা আপনার সুপ্রিম কোর্টের বিচারক আছে, তাদের কিন্তু হিউজ পরিমাণ পেমেন্টস, মানে তাদের আপনি নেটে গেলেই তাদের স্যালারি আপনি দেখতে পারবেন যে ওটা মানে মানে ওয়ান অফ দ্য মোস্ট মানে হ্যান্ডসাম স্যালারিজ দে আর মানে গেটিং ওই ওই জায়গাতে। তো সুতরাং এখানে তো একজন লোককে যদি আপনি বলতে চান যে আপনি বিচারক হন, তাহলে অবশ্যই তাকে ওই ইয়েটুকু দিতে হবে, এলিউরমেন্টসটুকু দিতে হবে, তাকে ইনসেন্টিভ দিতে হবে, তিনি কাজ করবেন, তিনি রায় লিখবেন। এবং এর পাশাপাশি যেটা আছে যে বাজেটের ক্ষেত্রে আমার একটা কথা মনে পড়ে গেল, আপনি জানেন যে আমরা যেই যখন মামলা দায়ের করি, একজন যিনি বাদী বা বিবাদী যেই হন, তার কিন্তু একটা কোর্ট ফি দিতে হয় আদালতে। এটা কিন্তু হিউজ পরিমাণ গভর্নমেন্টের একটা ইনকাম। তো আমাদের একজন প্রাক্তন প্রধান বিচারপতি জনাব মাহমুদুল আমিন চৌধুরী প্রয়াত, তিনি মারা গেছেন, তো তিনি একবার বলেছিলেন যে সরকারের কাছে আমার নিবেদন যে আমাদের আলাদা বাজেট লাগবে না, কোর্ট ফিতে যে টাকাটা সেটাই আমাদেরকে দেন। আচ্ছা, এই কোর্ট ফি নিয়ে একটু সময় ধরে কথা বলবো, একবার ব্রেক নিতে হচ্ছে, বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে, কিন্তু ইন্টারাপ্ট করতে এটাই আসলে কাইন্ড অফ আমার কাজ। এই মুহূর্তে আরেকটা ব্রেক নিয়ে ফিরছি, এসে সময় ধরে কথা বলছি, সাথেই থাকুন।
ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। মেহসাবিন বিনতি আজকে আছে আপনাদের সাথে। হ্যাঁ, কোর্ট ফি নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার শুনলাম, সেটা হচ্ছে দেখেন আপনারাই কিন্তু আবার মানে অনেক সময় প্রবলেম উত্থাপন করছেন, আপনাদের কোন জায়গায় কমতি আছে সেটা বলছেন এবং সলিউশনটাও গভর্নমেন্ট অনেক সময় দিয়ে দিচ্ছেন বা উত্থাপন করছেন দাবি দাওয়া। আপনার কাছে যদি আমি আরেকটু আসি, সেটা হচ্ছে যখন কোনো ভিকটিম আসলে প্রবলেমে পড়ছে বা কষ্ট পাচ্ছে, তারা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, সবচেয়ে সহজ এবং ফ্রুটফুল মাধ্যম কোনটা হবে বলে আপনি মনে করছেন? আইনজীবীরা তো তাদের চেম্বার নিয়ে বসেন, এটা তো আইনজীবী। এখন সমস্যাটা হচ্ছে আপনি কোন আইনজীবীর কাছে যাবেন, এটা কিভাবে বুঝবেন সেটা আসলে বোঝাটা মুশকিল। তবে কিছু লিগ্যাল এইডের বিষয় আছে, আপনি প্রত্যেকটা জেলায় আদালতে কিন্তু একটা লিগ্যাল এইড সেল আছে, সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে, সেখানে তারা যেতে পারেন। আর তাছাড়া কিছু এনজিও আছেন বাংলাদেশে, যেমন আইন ও সালিশ কেন্দ্র আছেন, এরকম আরও কয়েকজন, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তারা কিন্তু বিভিন্ন সময় আইনি সুরক্ষা দিয়ে থাকেন, বিভিন্ন ভিকটিমের জন্য আইনি সুরক্ষা দিয়ে থাকেন। তবে ক্রিমিনাল কেসে ভিকটিমের প্রথম যাওয়ার জায়গাটা কিন্তু আসলে পুলিশ স্টেশন। হ্যাঁ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমাদের পুলিশের উপরও এত বার্ডেন, তারা অনেক সময় মামলা কমাতে পারলেই বাঁচে, সবসময় তো ওইভাবে তারা নিতে পারেন না। এর জন্য দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনি থানায় গিয়ে নিরাশ হয়ে পরে একজন আইনজীবী ধরে মামলা করতে হয়েছে। এটার জন্য কিন্তু অনেকাংশে আসলে আমাদের সিস্টেমটাও দায়ী। 2020 সালে এসে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার উপর হাইলি ডিপেন্ডেন্ট, কোন ব্যাপারে সচেতন থাকতে হবে অডিয়েন্সকে কী বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হলো যে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন, কিন্তু সেখানে ব্যবহার করতে গেলে মনে রাখতে হবে যে সব কিছু যেটা আমি শুরুতেই বলেছিলাম যে একটা পরিমিতি বোধ থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে ডিভাইসটা সেটা কিন্তু সুরক্ষা আপনার নিজে করাটাই ভালো। আপনি আপনার মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, এটা সবসময় পাসওয়ার্ড দিয়ে রাখার চেষ্টা করবেন, আপনি এটা যেখানে সেখানে ফেলে যাবেন না, এটা সবসময় খেয়াল রাখবেন যে এটা যেন অন্যের হাতে না যায় সহজে, তাহলে এটার মিস ইউজ হতেই পারে, এখান থেকে আপনার ডাটা চুরি হয়ে যেতে পারে। এবং এটা মনে রাখতে হবে যে আপনার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলো, এটা আসলে আল্লাহ পাক দিয়েছেন সবাইকে, এটা সেই নিজের মতো রাখার জন্য, এটা আসলে সবাইকে দেখানোর জন্য না। তো সেই জিনিসটাও আমাদের কিছু, সব যুগেই কিন্তু নীতি নৈতিকতা একটা প্রশ্ন চলে আসে সব জায়গাতে। আপনি ফ্রিডম অফ চয়েস সবসময় আছে মানুষের, কিন্তু আপনি মুক্ত তথ্য প্রবাহের দোহাই দিয়ে আপনি সব কিছু করতে পারেন না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং আপনি জানেন, আমরা সবাই জানি যে ইদানিং এই প্রশ্নটা ব্যাপকভাবে চলে আসছে, যখন ফ্রান্সে আমাদের মহানবী রাসূলুল্লাহ ইসলামকে অবমাননা করা হয়েছে, তখন এক পর্যায়ে ক্যানাডার প্রধানমন্ত্রীও কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে ফ্রিডম অফ স্পিচ ইজ নট উইদাউট এনি লিমিট। তো সেটা আমাদের মনে রাখতে হবে যে আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সেটা বলতে গিয়ে আপনি অন্যের অধিকারকে যেন ক্ষুণ্ণ না করেন, অন্যকে যেন ছোট না করেন, সেটা আপনি মাথায় রাখবেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা সবসময় জানি, এটা একটা ছোটোবেলা আমাদের সবাইকেই আমরা পড়েছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যে আমি যদি সুরক্ষা নিজে নিজে নিতে পারি, সেটা কিন্তু যে কোনো রকম আমাদের পরবর্তীতে যেই সমস্যাগুলো হয় সেখান থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। সুতরাং আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, এবং প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু একান্তভাবে আপনার নিজস্ব থাকছে না, এখানে যেই তথ্যই আপনি দিচ্ছেন, এটা যদি কোনোভাবে কোনো কারণে এটা যদি লিক হয়ে যায়, তাহলে আপনার কোনো সমস্যা হতে পারে কিনা এটা মাথায় রেখে আপনি আপনার তথ্যগুলো শেয়ার করবেন। এবং এমন কোনো তথ্য শেয়ার করবেন না যা অন্যকে কষ্ট দেয় এবং অন্যের অধিকার ক্ষুণ্ণ হয়। ধন্যবাদ। খুবই সুন্দর করে, চমৎকার কিছু পয়েন্ট মেনশন করে অল্পতে আসলে আমাদের এখানে কিন্তু মোটামুটি সব কভার করে। ব্যাপারগুলো শুনতে সহজ, কিন্তু যখন আসলে আমরা পারফর্ম করতে যাই বা ওই জায়গাটায় নামি বা হাতে কিপ্যাড থাকে আর একটা ফোন থাকে, আমাদের হয়তো বা অনেক ক্ষেত্রে এক্সাইটমেন্টের জন্য বলেন কিংবা মানুষকে ভালো আছে এটা দেখানোর জন্য বলেন না কেন, কিংবা কখনো কারো ক্ষতি করার ওই দুর্বান নেশা থেকে আমরা আসলে এই কয়েকটা গাইডলাইনই আর মানতে পারি না বলেই আজকে এই অবস্থা। হ্যাঁ, খুবই ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, এবং আজকে বেশ ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা আপনার কাছ থেকে পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমি বাংলা টিভির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যাও। যেমন আগে শুধু আমি একা ফেসবুক হয়তো ব্যবহার করতাম, তারপর আমার ভাই বোন শুরু করলো,
তারপর দেখা যাচ্ছে আমার বাবা মা আমার দাদি নানি সবাই এখন ফেসবুকে। সো সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযুক্ত ব্যবহারের পাশাপাশি কিন্তু এর জন্য অপব্যবহারও হচ্ছে অনেক, আর তা ব্যাপক হারে বেড়েছে এই যুগে। অথচ এসব ব্যবহারে দেশে এখনও তেমন কোনো গাইডলাইন তৈরি থাকলেও সেগুলোর ব্যবহার কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। সামাজিক মাধ্যমগুলো ব্যবহারের বিষয়ে আমাদের সবার নিজের জায়গা থেকে পার্সোনাল লেভেলে আসলে প্রথমে সচেতন হতে হবে, তারপরে আমরা রাষ্ট্রের কাছে কিছু আশা করতে পারি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আজকের মতো মেহজাবিন মিন্তি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।